মাধ্যমে কুড়ের মাধ্যমে আমরা 80% ভোট নৌকাকে দিয়ে আমরা প্রমাণ করতে চাই বঙ্গবন্ধু সাহেবের হাত ধরে তিনি এই সিলেটকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছে আমাদের প্রিয় নেতা সিলেট এক আসনের মাননীয় সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা যার নাম আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করবেন সিলেট সিটি মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে আমাদের যুক্ত আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আমরা দেবন চৌধুরী আমাদের মুক্তিযোদ্ধা অভিজিৎ ভাই রশিদ কামরান ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি এই যে বাস টার্মিনালে বসে আজকে যে অনুষ্ঠান করছি এটি পুরো কৃতিত্ব হলে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেটের সকল উন্নয়ন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে ঘিরে আমি বারবার আমার বক্তব্যে বলেছি আমরা দক্ষিণ সুরমার যে আমাদের নয়টি ওয়ার্ড আমাদের যে প্রতিনিধি বোর্ড আমরা ডাম্পিং স্টেশনে পরিণত হতে চাই না গত দুইবার আমরা ভুল করেছি দক্ষিণ সুরমাবাসী এবার আমরা আমাদের কাজ করেন নাই আপনারা দেখেন নদীর ওই পারের সাথে এই পারের কম্পেয়ার করে আমরা কতদিন আর বলিত বঞ্চিত রাখবো আমরা একজন আন্দোলন জমা চৌধুরী পেয়েছি দুর্নীতি দীর্ঘদিন রাজনীতি করেছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত স্নেহ করে এবং আমি ব্যক্তিগতভাবে সৌভাগ্যবান কারণ পররাষ্ট্রমন্ত্রী মহোদয় একজন নেতা আমরা সিলেটে পেয়েছি আমাকে অত্যন্ত স্নেহ করেন গত নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন আমাকে অনুষ্ঠান দেওয়ার জন্য আমরা পররাষ্ট্রমন্ত্রীর হাত ধরে দক্ষিণ সুমন উত্তর সুমন উন্নয়ন করতে চাই আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী সিটি মেয়রের নাম ঘোষণার সাথে সাথে আমাদের সকলকে উদ্বুদ্ধ হয়ে এবং আমাদের এই নয়টি ওয়ার্ডে আমরা 85,000 ভোটের মাধ্যমে ভোটের মাধ্যমে আমরা 80% ভোট নৌকাকে দিয়ে আমরা প্রমাণ করতে চাই বঙ্গবন্ধু কর্ণাচরণ কৃষি কাছে পাঠিয়ে দক্ষিণ সুমন গাড়ি